মিলাদুন্নবীকে কেন্দ্র করে যত কিছু আয়োজন করা হয় আমাদের দেশে, আদৌ কি এগুলো করার পারমিশন আছে কি না, এই বিষয়টা আমরা ক্লিয়ার হব ইনশাআল্লাহ। তাহলে একটা বিষয় জানলাম যে মৃত্যুর তারিখটা নির্ধারিত, কিন্তু জন্মের তারিখটা নির্ধারিত না, খেয়াল রাখবেন। দুই নম্বর বিষয়, জন্মদিন কিংবা মৃত্যুবার্ষিকী, জন্মদিন কিংবা মৃত্যুবার্ষিকী ইসলামে পালন করার কতটুকু শরীয়ত সম্মত, মাসলা মোটামুটি সবাই জানি, যে যে আমল করি না কেন মাসলা জানা আছে, যে ইসলামে জন্মদিন যেভাবে পালন করা হয়, জন্মদিন পালন করার বা মৃত্যুবার্ষিকী পালন করা এগুলো শরীয়ত সম্মত না, এগুলো কোনো ইসলামিক কালচার না। তাহলে এক তো হলো এগুলো ইসলামে পারমিশন নেই জন্মদিন কিংবা মৃত্যুবার্ষিকী পালন করার, দ্বিতীয়ত যদি মেনে নিলাম যারা পালন করে জন্মদিন কিংবা মৃত্যুবার্ষিকী যারা পালন করে তাদের কথাই ধরলাম, আপনার বাবা একজন ব্যক্তি ধরলাম যে তার বাবা জন্মদিন মৃত্যুবার্ষিকী পালন করে, ধরলাম আপনি পালন করেন, আপনার বাবার মৃত্যু তারিখ জন্ম তারিখ একই তারিখ, আপনার বাবার জন্ম তারিখ মৃত্যু তারিখ একই দিন একই তারিখ ছিল, ওই তারিখে আপনি কোনটা পালন করবেন, যারা পালন করে তাকে বলছি আপনি কোনটা পালন করবেন, জন্ম হয়েছিল এজন্য খুব খুশি প্রকাশ করবেন, নাকি ওই দিন আপনার বাবার মৃত্যু হয়েছিল এজন্য দুঃখ প্রকাশ করবেন, কোনটা? ডেট তো একটি, একদিক দিয়ে একই তারিখ ওই তারিখেই জন্ম সেই হিসেবে আনন্দ প্রকাশ, আবার সেম ওই তারিখেই মৃত্যু সেই হিসেবে দুঃখ প্রকাশ, তা আপনি কী করবেন এখন? আপনি তো পালন করেন, এক তো ইসলামী মাসআলা হলো শরীয়তে জন্মদিন মৃত্যুবার্ষিকী বলতে কিছু নেই, যারা পালন করে তার ক্ষেত্রে বলছি আপনার বাবা যদি একই তারিখে জন্মগ্রহণ করেন একই তারিখে মৃত্যুবরণ করেন আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন? নিশ্চয়ই বাবার সুসন্তান হয়ে থাকলে আপনি পালন করছেন ওটা ইসলামিক অনুযায়ী সহি কি সহি হচ্ছে না ওটা একদিকে রাখলাম, পালন যেহেতু করছেনই কাজেই ওটা তো আর আপনি খেয়ালই করছেন না যে এটা সহি কি গায়ের সহি, ভালো লাগছে পালন করেন, অন্যরা করে এজন্য করেন, তো যদি করেন তো কোনটা, জন্মেরটা আনন্দ প্রকাশ সবাইকে দাওয়াত দিয়ে খাওয়া আনন্দ প্রকাশ, নাকি মৃত্যুটা যে দুঃখ প্রকাশ, কোনটা করা যাবে? যারা করে নিশ্চয়ই বলতে হবে যারা করে, কেউ এটা যাদের একটু আকল আছে তারা বুঝবে যে জন্মদিন পালন করাটা এটাকে প্রায়োরিটি দেওয়ার চাইতে ওইটাকে প্রায়োরিটি দেওয়াটাই ভালো, কারণ আমি আনন্দ উদযাপন করবো আর ওইদিকে আমার বাবার তো কষ্ট হবে, তার চাইতে আমি যদি বাবার জন্য কিছু একটু দোয়া খায়ের করি তো এটাই তো ভালো হয়, যারা করে তাদের জন্য বলছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক তো তাহলে তিনটা বিষয় আসলো এখানে, এক নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তারিখে বারে রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছিলেন কিনা এটা নিয়ে একটা মতানৈক্য বিষয়, কিন্তু মৃত্যু তারিখটা নিশ্চিত যে বারে রবিউল আউয়ালে নবীজির মৃত্যু হয়েছিল। দুই নম্বর, ইসলামে এই জন্মদিন কিংবা মৃত্যুবার্ষিকী পালন করার পারমিশন নেই। তিন নম্বর, যারা করেও তারা কোনটাকে প্রায়োরিটি দেবে, জন্মের জন্য আনন্দ উৎসবকে নাকি মৃত্যুর জন্য দুঃখ বেদনাকে? সাহাবায়ে কেরাম তো বলতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তারিখে জন্মগ্রহণ যেদিন মৃত্যুবরণ করেন তার চেয়ে দুঃখের কোনো দিন আমাদের জীবনে আর কোনো দিন আসেনি, তা আমি আপনি কি করব? এই জন্মদিন কিংবা মৃত্যুবার্ষিকী আমরা একটু দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম কী করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে 23 বছর জিন্দেগী যাপন করেছেন পৃথিবীতে, 23টা বছরে প্রত্যেকটা বছর এক একটি এক একবার করে রবিউল আউয়াল এসেছিল, তো
নবুয়ত প্রাপ্তির পর থেকে রাসূল সাল্লাম 23 বছর জীবিত থাকলেন। প্রতিটা বছর একবার করে রবিউল আউয়াল মাস এসেছিল, এবং ধরে নিলাম 12 রবিউল আউয়াল এই তারিখটাও নবীজির জীবনে এসেছিল। এমন একটি হাদিস সহিহ কিংবা যঈফ যেটাই হোক না কেন, এমন একটি হাদিস কেউ দেখাতে পারবে নাকি যে হাদিসে বলা হয়েছে যে হ্যাঁ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি 12 রবিউল আউয়ালে প্রতিটা বছর উনার জন্মের কারণে কিছু এক্সট্রা কিছু করতেন? সহিহ কিংবা যঈফ কোনো একটা হাদিস? তাহলে আমাদের তো আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তা আমি কোনটা পালন করব আর কোনটা করব না, কতটুকু করব না, কিভাবে করব না, এটা তো আমাকে নিতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পর থেকে 23টা বছর ওনার অতিবাহিত হলো, প্রতিটি বছর একবার করে রবিউল আউয়াল মাসও আসলো, অথচ আমরা একটা হাদিসও পাই না যেই হাদিসের মধ্যে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্মকে কেন্দ্র করে প্রত্যেক বছর 12 রবিউল আউয়ালে উনি এক্সট্রা কিছু করতেন ওনার জন্ম উপলক্ষে, এইটা একটা হাদিসও পাওয়া যায় না। সাহাবায়ে কেরামদের জীবনে আসি, রাসূলের জীবদ্দশায় তো নয়, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যখন কিছু পালন করেননি তখন তো সাহাবায়ে কেরাম ওনার জীবদ্দশায় পালন না করাটাই স্বাভাবিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গেলেন, বিদায় নিলেন পৃথিবী থেকে, লক্ষাধিক সাহাবি পৃথিবীতে বেঁচে ছিলেন, লক্ষাধিক সাহাবিকে রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, যেই সকল সাহাবায়ে কেরাম নবীজির একটি শরীরে একটি কাঁটা বিদ্ধ হবে এটার বিনিময়ে যদি নিজের জীবন উৎসর্গ করতে হয় তাও তারা প্রস্তুত ছিলেন, এমন নিবেদিত প্রাণ ছিলেন তারা। নবীজির এত আশেক রাসুল ছিলেন যে আমার জীবনের বিনিময়ে হলেও নবীজির গায়ে যেন একটি কাঁটা পর্যন্ত বিদ্ধ না হয়, এই ধরনের আশেক রাসুল ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই ধরনের লক্ষাধিক সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসুল রেখে গেলেন, ওনাদের জীবনে এত বছর অতিবাহিত হয়ে গেল, কোনো একজন সাহাবায়ে কেরাম 12 রবিউল আউয়ালে এক্সট্রা কিছু নবীজির জন্মদিন উপলক্ষে পালন করেছেন এই মর্মে আমরা কোনো সাহাবায়ে কেরাম জীবনে পাই না। কোনো সাহাবি 12 রবিউল আউয়ালে নবীজি জন্মগ্রহণ করেছিলেন এই উপলক্ষে কিছু করেছেন, কিছুই পাই না। যদি কেউ পায় আমাদেরকে দেখাক, আমরাও পালন করব। তাহলে এক তো নবীজি সাল্লামের হাদিসে ওনার জীবদ্দশায় উনি 12 রবিউল আউয়াল উপলক্ষে কিছু করেননি, আবার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারাও এই 12 রবিউল আউয়াল উপলক্ষে এক্সট্রা কিছুই করেননি। তাহলে যেই কাজ নবীজি সাল্লাম নিজেও করলেন না, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা ছিলেন নবীদের জন্য নিবেদিত প্রাণ তারাও পর্যন্ত কিছুই করলেন না, তাহলে আমি আপনি সাহাবায়ে কেরামদের থেকে সাহাবায়ে কেরামদের চাইতেও বেশি আশেক রাসুল হয়ে গেলাম? যেই কাজ নবীজি নিজে করলেন না, যেই কাজ সাহাবায়ে কেরাম করলেন না, আমরা এবার আনন্দ বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মের আনন্দ উদযাপন করার জন্য বিভিন্ন অনুষ্ঠান করা, জশ্নে জুলুস করা, মিছিল করা ইত্যাদি, এগুলো আমরা বলছি যে হ্যাঁ এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে জন্মের আনন্দের বহিঃপ্রকাশ। তো আমরা বহিঃপ্রকাশ করব, তো আমাদের চাইতে তো হাজারো গুণে বেশি, তুলনা করাই তো ঠিক হবে না, আমাদের চাইতে হাজারো গুণে বেশি মহব্বত করতেন সাহাবায়ে কেরাম, তারাও তো এই দিনটাতে এগুলো কিছু করলেন না। তা আমি আপনি সাহাবাদের চাইতে কীভাবে বেশি আশিক রাসুল হয়ে গেলাম? তারা যেটা করলেন না আনন্দ প্রকাশ করতে গিয়ে, আমরা সেটা করছি? আল্লাহ তাআলা তো বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাও, সাহাবায়ে কেরাম যেমন করেছেন তেমন করো। সাহাবায়ে কেরাম কী করেছেন? এত দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল, কেউ কিছু করলেন না, আর হঠাৎ আমি আপনি কোত্থেকে পেলাম যে 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজন? এখন তো দেখবেন পতাকা নিয়ে মিছিল করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতের একটা ছবি আঁকিয়ে কত জায়গাতে আরও বাজে অবস্থা,
আল্লামা তাকে উসমানী দামত বরকাত তোমাকে জায়গা লিখছেন, কতক জায়গাতে এমনও হয় বাইতুল্লাহ নির্মাণ করা হয়, বাইতুল্লাহ নির্মাণ করে তোয়াফ করে, এই দিনে কবর কবর বানিয়ে কবর জিয়ারত, কৃত্রিম কবর বানিয়ে কবর জিয়ারত। এরপর আমাদের বাংলাদেশে তো আছে, আমাদের বাংলাদেশেই তো আছে মিছিল করা, পতাকা নিয়ে মিছিল করা, ওই খাটলিতে আরও কিছু রেখে বিভিন্ন ছবি ইত্যাদি রেখে প্রদক্ষিণ করা, বললে বলবে যে হ্যাঁ আমরা নবীজির আনন্দ প্রকাশ করছি। তো সারাদিন শুধু আনন্দ প্রকাশ করতেই তো চলে গেল, তো নবীজি এই তারিখে যে মৃত্যুবরণ করেছেন তার জন্য কি করলেন, এটা তো সবচেয়ে বেশি কষ্টের বিষয় ছিল সাহাবায়ে কেরাম বলছেন। তো সারাদিন আনন্দ করতেই গেল, এক তো আনন্দের পদ্ধতি এটা গলত, যেটা সাহাবায়ে কেরাম করেননি আমি কোত্থেকে পেলাম? প্রিয় মুসলিম ভাইরা, মাগরিবের নামাজ 3 রাকাত, আমি যদি বলি 4 রাকাত পড়বো, নামাজই তো পড়তেছি, সমস্যা কি হবে? 3 রাকাতের জায়গায় যদি 4 রাকাত নামাজ পড়ি, নামাজ হবে? কেন হবে না? আমি তো আল্লাহর জন্যই পড়লাম, আমি তো আকারও জন্য পড়িনি, তো নামাজ তো ভালোই, তবে 4 রাকাত পড়লে হবে না কেন? বুঝতে হবে আমি মন গড়া ইবাদত করলে হবে না, ইবাদতের পদ্ধতি এটাও হতে হবে নবীজির তরিকায়, সাহাবায়ে কেরামদের তরিকা, তখন সেটা ইবাদত ইবাদত হিসাবে গণ্য হবে। আমি যেটাকে ইবাদত বলবো সেটা ইবাদত না, আমি যেভাবে করব সেটাই ইবাদত না, আমি যা করছি ইবাদতের নামে আমাকে জাস্টিফাই করতে হবে এইটা নবীজি সাল্লাম কীভাবে করেছেন, সাহাবায়ে কেরাম কীভাবে করেছেন, এটার সঙ্গে আমাকে তুলনা করতে হবে এবং মিলাই নিতে হবে। যদি মিলে যায় আলহামদুলিল্লাহ, ওটাই ইবাদত, আর যদি না মিলে যায় তাহলে আমি যতই ভালো মনে করি না কেন এটা ইবাদত না, এটা ইবাদত না। এই যে হাদিসে আছে, ইমাম সাহেব যখন খুতবা দিতে দাঁড়াবে তখন কেউ কোনো নামাজ পড়বে না, নামাজও পড়বে না, কথাও বলবে না, কিন্তু কিছু ভাইকে দেখা যায় ভিতরে প্রবেশ করে ইমাম সাহেব খুতবা দিলেও নামাজে দাঁড়ায় যায়। ওর কাছে গুরুত্ব হলো সুন্নত পড়তে হবে, অথবা দুখুলুল মসজিদ, মসজিদে প্রবেশ করা 2 রাকাত নামাজ পড়তে হবে, ওইটার গুরুত্ব তার জানা আছে। কিন্তু এইটা সে জানে না যে ইমাম সাহেব খুতবায় দাঁড়ালে যে কোনো নামাজ কথা বলা সম্পূর্ণ নাজায়েজ। তা আপনি তো পড়ছেন ভালো মনে যে আমি তো নামাজ পড়ছি, কিন্তু মাঝখান দিয়ে যে গুনাহ হয়ে যাচ্ছে, এই জন্য আমি মন গড়া ইবাদত করলে হবে না। তো আমি যে কোনো ইবাদতে করি না কেন, যখন সেটাকে ইবাদত বলবো এটা ভালো, এটা মুস্তাহাব, কমস কম আমি যে বিষয়টিকে মুস্তাহাব বলবো অবশ্যই শরীয়তের কোনো দলিল থাকতে হবে, হয় নবীজি সাল্লাম করেছেন, কোরআনে আছে, হাদিসে আছে, কিংবা সাহাবায়ে কেরাম করেছেন, কোনো একটাতে থাকতে হবে অবশ্যই। যদি না থাকে তাহলে আমি যতই সেটাকে ভালো মনে করে করি না কেন এটা ইবাদত হিসেবে গণ্য করা হবে না। এজন্য প্রিয় মুসলিম ভাইরা, এই দিনটিকে কেন্দ্র করে মিলাদুন্নবী নামে যা কিছু করা হচ্ছে, এক্সট্রা যা কিছু করা হচ্ছে, মনে রাখতে হবে নবী সাল্লাম নিজেও করেননি কোনোদিন, সাহাবায়ে কেরাম কোনোদিনও করেননি। তাহলে আমি আপনি সাহাবায়ে কেরামদের চাইতে বেশি আশেক রাসুল না, বেশি আশেক রাসুল না, কাজেই তারা যেটা করেননি আমি সেটাকে ভালো মনে করে কমস কম মুস্তাহাব মনে করে তো করছে, এইটা করাটা আমাদের জন্য ঠিক না। 2 নম্বর পয়েন্ট দেখেন, আরেকটা সুন্দর পয়েন্ট আছে, সেটা হলো যারা দেখবেন, একটা বিষয় খেয়াল করে দেখবেন, যারা মিলাদুন্নবী নিয়ে খুব তোড়জোড় করে, খুব তোড়জোড় করে, যারা মিলাদুন্নবী নিয়ে বিভিন্ন আয়োজন করা, জশ্নে জুলুস করা, মিছিল করা, যাই করা, অনুষ্ঠান করা, যারা বেশি এটা নিয়ে তৎপর, এরা কয় অক্ত নামাজ পড়ে দেখবেন, এরা নামাজি কয়জন আছে? হাদিসে যতটুকু আছে এতটুকু পালন করে না, আর যেটা নেই সেটা নিয়ে তৎপর। হাদিসে কি আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি প্রতি সোমবার রোজা রাখতেন, প্রতি সোমবার নবীজিকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ কিসের রোজা রাখেন সোমবারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন সোমবারে আমার জন্মগ্রহণের দিন, সোমবারে আমার জন্ম হয়েছিল। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলছে, মুসলিম শরীফের হাদিস, রাসূল বলতেছেন সোমবারে রোজা রাখি আমার জন্মের কারণে, তাহলে জন্মের আমলটা কি এই হাদিস থেকে আমরা পাই, প্রতি সোমবার রোজা রাখা সাপ্তাহিক ইবাদত, প্রতি সোমবার রোজা রাখা বাৎসরিক
না, বাৎসরিক কোনো কিছু নেই, বাৎসরিক কোনো কিছু পাওয়া যায় না। হ্যাঁ, সাপ্তাহিক জিনিসটা পাওয়া যায়, যেটা বিশুদ্ধ সনাদে মুসলিম শরীফ হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। এর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করালে নবী যে বলছেন যে এটা হলো আমার জন্মের কারণে রাখি। তাহলে নবীজির জন্মের আনন্দ প্রকাশ যারা খুব ভালোভাবেই করতে চায় তাদের কি করা উচিত ছিল? প্রতি সোমবার রোজা রাখার মাধ্যমে আনন্দ প্রকাশ করা উচিত, যেটা নবীজি নিজে করতেন। কিন্তু যারা বাৎসরিক বারো রবিউল আউয়াল পালন করে এদেরকে বলিয়েন তো যে তুমি প্রতি সোমবার রোজা রাখো নাকি, প্রতি সোমবার তুমি রোজা রাখো নাকি, ওটা তো আছে। তো যেইটা আছে ওইটা নেই, যেইটা আছে ওটা পালন করতে পারো না, আর যেটা হাদিসে নেই, যার কোনো অস্তিত্বই নেই কোরআন হাদিসে, ওটা নিয়ে তোমার এত লাফালাফি কেন? বাৎসরিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করতেন, মানে জন্মবার্ষিকী, না নেই, এটা নেই, কোথাও নেই, কোনো সাহাবায়ে কেরামও করেননি। হ্যাঁ, সাপ্তাহিক এটা পালন করতেন, এটা আছে, কিন্তু এইটা কেউ করে না। যেইটা আছে ওটা আমরা নাই, ওটা তো আমরা পালন করি না, আর যেইটা নেই ওটা নিয়ে আমরা খুব লাফালাফি, এটা আমাদের জন্য অত্যন্ত আফসোসের। যতটুকু আছে এতটুকু পালন করি, ইনশাআল্লাহ কামিয়াব হব, আর যেগুলো নেই ওগুলো নিয়ে যখন টানাটানি করবো তখনই আমরা বিভ্রান্তিতে পড়ে যাব, ভিন্ন দিকে চলে যাবো।